সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পরিমিতির 16.3 অধ্যায় নিয়ে আলোচনা করব। 16.3 বৃত্ত সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা এই বৃত্ত সংক্রান্ত বিষয়ে যে মৌলিক বিষয়গুলো রয়েছে, যে বিষয়গুলো অঙ্ক করার ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়বে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি বৃত্ত এঁকেছি, যদিও বৃত্তটি খুব সুন্দরভাবে হয়নি। তো বৃত্ত কাকে বলে? একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বক্ররেখা যদি একই সমতলে আবর্তিত হয়ে ওই বিন্দুতে আবার এসে মিলিত হয়, তখন একটি বৃত্ত উৎপন্ন হয়। দেখো, এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে একই সমতল হতে হবে, না হলে বৃত্ত হবে না, এবং একই দূরত্ব রেখে, কেন্দ্র থেকে একই দূরত্ব রেখে, ঠিক আছে, যদি এরকম আবর্তিত হয়ে থাকে একটি বক্ররেখা, তাহলে যে আবার যদি ওই বিন্দুতে এসে মিলিত হয় তখন একটি বৃত্ত অঙ্কিত হয়। তো এটা একটা বৃত্ত, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবং বৃত্তের কেন্দ্র থেকে এটাকে বলা হয় বৃত্তের পরিধি। আমরা এখানে যে বিষয়গুলো জানব সেই বিষয়গুলো সম্পর্কে দেখো। বৃত্ত সংক্রান্ত পরিমাপের যে বিষয়গুলো রয়েছে, ক হচ্ছে বৃত্তের পরিধি, বৃত্তাংশের দৈর্ঘ্য, বৃত্তক্ষেত্র এবং বৃত্তকলা, এই বিষয়গুলো সম্পর্কে জানবো। দেখো, প্রথমে বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি হচ্ছে যে বৃত্তের যে আবদ্ধ স্থানটা রয়েছে, এইখান থেকে যদি শুরু করে তুমি এরকমভাবে আবার এখানে এসে মিলিত হয়, এই পুরা জায়গাটুকে বলা হয় বৃত্তের পরিধি, মানে বৃত্তের দৈর্ঘ্য। এটা কিন্তু শুধু এখান থেকে শুরু করে যে আমাদের এই বক্ররেখাটা আছে, এই বক্ররেখাটা যদি এখানে এসে মিলিত হয় তখন এই পুরোটুকে বলা হয় বৃত্তের পরিধি, শুধু এই বক্ররেখাটা। এটাকে যদি আমরা এখান থেকে এরকম চেইনের মতো মনে করো যে ছোটাই ছোটাই যদি এরকম লম্বা করি, তাহলে যতটুকু হবে এটা হচ্ছে বৃত্তের দৈর্ঘ্য, ঠিক আছে, এইটা হয় বৃত্তের দৈর্ঘ্য। এই বৃত্তের যে দৈর্ঘ্য এটাকেই বলা হয় বৃত্তের পরিধি। মানে এখান থেকে যদি আমরা কেটে ফেলি, কেটে এরকম লম্বা করি, তাহলে যে এরকম একটা রেখা পাওয়া যাবে এটাই হচ্ছে বৃত্তের দৈর্ঘ্য। লম্বা করলে যতটুকু হবে এটাই বৃত্তের দৈর্ঘ্য বা বৃত্তের পরিধি। তো আমরা বৃত্তের পরিধি কি বুঝতে পারলাম, যে এটা পরিসীমানা যেটা সেটা হচ্ছে বৃত্তের পরিধি। বৃত্তাংশের দৈর্ঘ্য, বৃত্তাংশ বলতে হচ্ছে বৃত্তের একটা অংশ, যেমন এই পুরা পরিধির এটুক একটা অংশ, এখান থেকে এইখান পর্যন্ত এটা একটা অংশ, এই পরিধির এটা একটা অংশ, এটা হচ্ছে বৃত্তের একটা অংশ, বৃত্তাংশের দৈর্ঘ্য, এটুকের যে দৈর্ঘ্য এটাই হচ্ছে বৃত্তাংশের দৈর্ঘ্য। এটাকে আবার বৃত্তের চাপও বলা হয়, এটা একটা বৃত্তের চাপ। এই বৃত্ত চাপটা কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে এটাকে বলা হয় যে কেন্দ্রস্থ কোণ। হ্যাঁ, বৃত্ত কেন্দ্রের সাথে এটা কোণ উৎপন্ন করেছে, এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। এখানে একটা বিষয় জানা প্রয়োজন হচ্ছে যে বৃত্তের চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, এই কোণ এবং এই চাপটা হচ্ছে সমানুপাতিক। মানে আমরা এই চাপটাকে যদি এস দ্বারা এরকম চিহ্নিত করি এবং এই কোণটাকে যদি আমরা থিটা দ্বারা চিহ্নিত করি, তাহলে আমরা লিখতে পারবো যে এস সমানুপাতিক হচ্ছে থিটা। মানে হচ্ছে বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কোণের সমানুপাতিক, এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন। এটা হচ্ছে দ্বিতীয় অংশ, বৃত্তাংশের দৈর্ঘ্য। এখন আমরা জানবো হচ্ছে বৃত্তের ক্ষেত্র। বৃত্তক্ষেত্রটা হচ্ছে বৃত্তের পরিধির পুরা যে অংশটা আবদ্ধ করেছে এই সম্পূর্ণ অংশটা হচ্ছে বৃত্তের ক্ষেত্র। যেমন এই যে এইটুক, হ্যাঁ পুরাটুক মনে করো যে এই যে এখানে আমরা দাগ দিয়ে দিচ্ছি, এইখানে মানে এই বক্ররেখাটা যে পুরা জায়গাটাকে আবদ্ধ করেছে এই পুরাটাই হচ্ছে বৃত্ত ক্ষেত্র, ঠিক আছে, এই পুরাটা হচ্ছে বৃত্ত ক্ষেত্র। এটা যদি আমরা বৃত্তের পরিধির ক্ষেত্রে এটা জেনে নেই যে এটা যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে বৃত্তের পরিধিকে 2πr দ্বারা প্রকাশ করা হয়। বৃত্তের পরিধি সমান হচ্ছে 2πr, এই পরিধিটা। আর এই বৃত্ত যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটা হচ্ছে πr², এখানে আর হচ্ছে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, সেটার ক্ষেত্রফল হচ্ছে πr², আর পরিধি হচ্ছে 2πr। তাহলে এটা গেল বৃত্ত ক্ষেত্র। এখন হচ্ছে বৃত্তকলা। বৃত্তকলাটা হচ্ছে যে বৃত্তের একটা অংশে
যে ক্ষেত্র, তো সেটা ক্ষেত্র তৈরি করে, সেটাকে হচ্ছে বৃত্তকলা বা বৃত্তাংশের যে ক্ষেত্রফলটা এটা হচ্ছে বৃত্তকলা। যেমন এখান থেকে যে এই চাপ কেন্দ্রে এটুক উৎপন্ন করেছে, এখন এখানে একটা ক্ষেত্রফল তৈরি হয়েছে, যে এটুক হচ্ছে বৃত্তকলা। আমরা এখানে যে চিহ্নিত করলাম এই জায়গাটুক হচ্ছে বৃত্তকলা, ঠিক আছে? তো আমরা পুরাটুক হচ্ছে বৃত্তের ক্ষেত্র আর এটুক হচ্ছে বৃত্তকলা, ঠিক আছে? বৃত্তকলা ক্ষেত্র হচ্ছে এটুক। তো আমরা বৃত্তকলা কি এটা বুঝতে পারলাম, কেন্দ্রে যে উৎপন্ন কোণ থিটা এটা বুঝতে পারলাম, ব্যাসার্ধ, চাপ, বৃত্তক্ষেত্র, পরিধি এবং আমাদের বৃত্তের ক্ষেত্রফল যেটা বৃত্তক্ষেত্র, এই বিষয়গুলো বুঝতে পারলাম। তো এই বিষয়গুলো আমরা ব্যবহার করি আমরা সামনে যে অনুশীলনের সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করব। তো সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের এই বিষয়গুলো জানা প্রয়োজন ছিল, যে বৃত্তকলা কি, বৃত্তকলা, বৃত্তক্ষেত্র, বৃত্তাংশের দৈর্ঘ্য, বৃত্তের পরিধি, এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন ছিল। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ। আজকের এই পর্যন্তই তোমাদের ক্লাস, আগামী ক্লাসের দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।